শুভ সকাল বন্ধুরা, নিয়ে চলে এলাম চ্যানেলে আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে সেই দিনটা যেদিন আমরা গাড়ি আনতে যাব। ব্লগটা শুরু করছি ঠাকুরঘর থেকে, চলো ভিডিওটা শুরু করা যাক। তুমি শুনেই ফাঁকা ফাঁকা লাগছে দিদিভাই নেই, গাড়িটা তুলছে আমার। ওয়াও, তুমি কালারটা খুব সুন্দর গাড়িটা, এইটা হচ্ছে কালার অ্যাকচুয়ালি। খাই দিন কেকটা একটুখানি কাট করে। এই দুদিন আগে যে বৃষ্টিটা হচ্ছিলো সেই তার মধ্যে গাড়িটা আনতে যাওয়া হয়েছে। তো গ্যারেজ তৈরি হওয়ার পর আর পুজো করা হয়নি, কারণ এত বৃষ্টি। গাড়িটা এনে গাড়িটাও একটু পুজো দিয়ে নেওয়া হয়েছে। গাড়ি আবার দুদিনের মধ্যে আবার কন্যাগড়ে আসবে, কন্যাগড়েও আমি একটু পুজো দিয়ে নেবো। মারাতে এবারে সেভাবে কোনো কিছুই করতে পারলো না, কেন বাড়িতে অসুস্থ ঠাম্মা মারা গেছেন সবাই জানেন। তো পুজোটা সেভাবে কিছু হয়নি, আমি এখান থেকে সব করে নেবো। আর এখানে যারা দেখতে পাচ্ছ, মানি এসছে, মন দিদি এসছে, কাকিমণি এসছে, এরা সবাই আমাদের ফ্যামিলি, এরাও এসছে। কেননা মারা তো সেভাবে যোগাড়যন্ত্র করতে পারবে না, তো এরাই সব যোগাড়যন্ত্র করে দিয়েছে। মানি আমার জেঠিমা, আর কাকিমণিকে চেনো, আর মন দিদি। তো এই সবাই মিলে এখন গাড়ি পুজো করছে। আমার তো খুব ভালো লাগলো। আমি হাত এবারে মিশু রয়েছে বলে ছোট্ট বাচ্চা, এদিক ওদিক করা যাবে না, তাই যেতে পারেনি। কিন্তু বারবার ভিডিও কল করে দেখছিলাম। বাড়িতে মিমি নেহা ছিল বলে কিছু রেডি মিমি করে নিয়েছে, নাহলে মা তো এবার কোনো পুজো মিমি ছিল বলে সব কিছু যোগাযান্তি করে পুজোটা হবে। একবারে করি নি জানো, আর হবে না গো। দুটোই এখানে দিয়ে দেবো না, আর একটু দিয়ে দেবো।
আলোলিকা কুন্ডু ঋষিকেশ গোত্র, আলোলিকা কুন্ডু ঋষিকেশ গোত্র যে চায় না তার চিন্তামণি ঠিক জোগাড় করে দেয়। নতুন গাড়ি এসেছে, খুব আনন্দ, কালারটা খুব মিষ্টি হয়েছে, তোমরাই দেখতে পেলে, আমার তো খুব পছন্দ হয়েছে। হালকা একটু পুজো দিয়ে গাড়িটাকে গ্যারেজে তোলা হলো, আগামীকাল গাড়িটাকে নিয়ে কোন্নগর আসবে মারা, দিয়ে আমি পুজো দিয়ে নেবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।